আমরা যারা বিভিন্ন কম্পোজিট ফ্যাক্টরিতে নিটিং ইউনিটের দায়িত্বে আছি, নিটিং ইউনিট পরিচালনা করি, তো নিজেদের অর্ডার এক্সিকিউটের ক্ষেত্রে কি হয় দেখা যায়, এটা এখানে আমাদের মূল কাজ থাকে যে অন টাইম ফেব্রিক ডেলিভারি করা। এই অন টাইম ফেব্রিক ডেলিভারি করতে যে আমাদেরকে যে সমস্যায় পড়তে হয় সেটা হচ্ছে অ্যাভেলেবেল মেশিন পাওয়া। এবং একটা নিটিং ইউনিট যত মেশিনারিজই থাকুক না কেন, যত বড় ফ্যাক্টরি হোক না কেন, এই ক্ষেত্রে প্রত্যেককেই সাবকন্ট্রাক্টে যাওয়াই লাগে, মেশিন সোর্সিংয়ে যাওয়াই লাগে। এর কারণ হচ্ছে প্রত্যেকটা অর্ডারের জন্য একটা নির্দিষ্ট ডায়া থাকে, যে ডায়াতে ফেব্রিকের কনজাম্পশন কম হয় এবং এই বিষয়টা মাথায় রেখে ওই নির্দিষ্ট ডায়াতেই নিটিং করতে হয়। তো দেখ, এটা আবার যখন অর্ডার চেঞ্জ হয়ে যায় তখন ডায়াও চেঞ্জ হয়ে যায়। এই জন্য কোনো ইউনিটের পক্ষেই সম্ভব না যে এক ডায়ার উপরে বহু সংখ্যক মেশিন রাখা। তো যখন একটা অর্ডার, এরপরে আবার দেখা যায় যে ওই অর্ডারটা যখন হয় এরপরে লিড টাইম বায়ার দিন দিন লিড টাইম কমিয়ে দিচ্ছে এবং একটা অর্ডার কনফার্ম হওয়ার পর থেকে এটার অ্যাপ্রুভাল প্রসিডিউর, এটার ইয়ান প্রোকিউরমেন্ট, এখানেই ম্যাক্সিমাম সময়টা চলে যায়। তারপরে দেখা যায় নিটিংয়ের জন্য সর্বোচ্চ 10 থেকে 15 দিন লিড টাইম পাওয়া যায় বা কোনো কোনো ক্ষেত্রে এটাও পাওয়া যায় না। এখন অর্ডার কোয়ান্টিটি যদি বড় হয় এবং এই নির্দিষ্ট ডায়াতে পুরো অর্ডারটা করতে হয় সেক্ষেত্রে মেশিন সোর্সিংয়ে যেতেই হয় এবং এক্ষেত্রে আমরা সমস্যায় পড়ি। তো এই ক্ষেত্রে aliganz.com যে আইডিয়াটা নিয়ে এসেছে আমার মনে হয় এটা খুবই হেল্পফুল হবে। আমরা সবাই যদি aliganz.com একটা কমন নেটওয়ার্কের মধ্যে আসতে পারি, যে আইডিয়াটা আমি এর আগে কখনো দেখিনি, প্রথম দেখলাম aliganz.com যে আইডিয়াটা নিয়ে আসলো, যে আমরা সবাই যদি প্রত্যেকটা নিটিং ইউনিট যদি একটা কমন নেটওয়ার্কে আসতে পারে তাহলে ওইখানে আমি ইনফরমেশনটা পাচ্ছি যে কার কাছে এখন আমার এই নির্দিষ্ট ডায়ার মেশিনটা খালি আছে, তো আমি সেখানে নক করে সেখান থেকে সাপোর্ট নিতে পারবো।